আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার লিজা আছে আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি শেয়ার করছি আমার রবিবার রাতের একটা ব্লগ তো রবিবার রাতে হচ্ছে আমরা খিচুড়ি খেয়েছিলাম তো বৃষ্টি ছিল তো মাহিনের বাবা হচ্ছে আমাকে বলতেছিল ছিল যে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো আমি আসলে শনিবার সোমবার রবিবার রাতে রান্না করেছি তো গতকাল হচ্ছে ব্লগটা দেওয়ার কথা ছিল তো দিতে পারিনি মাহিনের হচ্ছে হচ্ছে জ্বর এসে গিয়েছিল সেজন্য আর দেওয়া হয়নি ওরও জ্বর ছিল শরীরে আর আমার হচ্ছে মাথা ব্যথা ছিল আমি একদমই মোবাইলের দিকে তাকাতে পারছিলাম না যত মোবাইল দিকে তাকালেই মাথা ব্যথা অটোমেটিক বাড়তেছিল সে জন্য আর দিতে দিতে পারিনি তো আজকে শেয়ার করছি আমার এই ব্লগটা জানি না আপনাদের কেমন লাগবে তো অনেক সময় হয় কি খিচুড়িটা একটু আমরা চাই যে তাড়াতাড়ি হোক সেই জন্য কিন্তু আমি এভাবে বসাচ্ছি এভাবে বসালে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় তো ফার্স্টেই হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেবো তারপরে চাল ডালটা দিব আর আমি হচ্ছে রান্না করব পাতলা খিচুড়ি বৃষ্টির সময় পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে তো পাতলা খিচুড়িটা রান্না করব তো সাধারণত কিন্তু পাতলা খিচুড়িটা আগে ভাত যেভাবে বসে ওইভাবে বসে আস্তে আস্তে মশলা অ্যাড করি পরে আমরা বাগার দেই আর আজকে হচ্ছে আমি একবারে বসিয়ে দিচ্ছি কষিয়ে কারণ আমি চাচ্ছি যে একটু তাড়াতাড়ি হোক আর ঝামেলাটা কম হোক সেজন্য এইভাবে দিচ্ছি আর এখন হচ্ছে সিজন পাল্টাচ্ছে বৃষ্টি আবহাওয়া ভালো না জন্য কিন্তু শারীরিকভাবে মানুষের একটু শারীরিক অসুস্থতা একটু বেশি ঠান্ডা জ্বর এইসব সমস্যা একটু বেশি হচ্ছে তো সবাই সাবধানে থাকবেন আর অনেক আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক জায়গায় তো এখন বন্যা হচ্ছে তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তা আমি চাল ডাল একসাথে দিয়ে দিলাম এ এইখানে হচ্ছে আমি ডালের পরিমাণ কম দিয়েছি মুসুর ডাল দিয়েছি কারণ আমি এক্সট্রাভাবে ডাল সিদ্ধ করে নিয়েছি সেজন্য আর আমি এক একপোট চাল দিয়েছি আর দিয়েছি এক মোট চাল পটও দেইনি চাল পুরোপুরি কারণ পাতলা খিচুড়ি রান্না করলে তো খিচুড়িটা বাড়ে এখন যদি আমি ভুনা খিচুড়ির মতো করতাম তাহলে কিন্তু এটা অত বাড়তো না আর এইখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে গাজর আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো সবজিগুলো দিচ্ছি আর অন্য সবজি থাকলে বরবটি থাকলে দেওয়া যেত এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমি তো কয়েকদিন যাবতীয় কিন্তু বৃষ্টি ছিল আজকে বৃষ্টিটা নেই আলহামদুলিল্লাহ এতদিনের মধ্যে আজকে বৃষ্টি হয়নি তো এটাকে আমি ভালোভাবে বেজে নিচ্ছি নেড়ে চেড়ে যাতে ফ্লেভার ফ্লেভার বের হয় ফ্লেভারের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি আমাকে কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো রেগুলার ব্লগ দেওয়া আসলে পসিবল হচ্ছে না একদিন দিতে পারছি একদিন পারছি না আর এখন যেহেতু মাথা ব্যথা বেড়ে গেছে মো মোবাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারি না সেই জন্য ভিডিওগুলো মিস হচ্ছে তো চেষ্টা করবো দেওয়ার তো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি আর এই পাশে হচ্ছে কাঁঠালের বেচে সিদ্ধ দিয়েছি বলক চলে আসছে আমি আবার নিয়ে নিয়েছি এই পানি পানিতে কিন্তু হবে না আরও পানি লাগবে তো এই পানিটা একটু শুকিয়ে গেলে আমি আবার পানি অ্যাড করবো কারণ এই পাত্রতে তো আরও দেওয়া যাবে না তা আমি ডালটা এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল এখানে দুই রকমের ডাল সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল আর হচ্ছে আরেকটা ডাল তো দুইটা ডাল মিক্স করে সিদ্ধ করে রেখেছিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি তো ডালটা দিয়ে আবার আমি এটা ঢেকে দিব চেড়ে দেখে নিচ্ছি তো আমাকে কিন্তু আবার পানি অ্যাড করতে হবে কারণ আমি হচ্ছে চালের পরিমাণ কম দিয়েছি তাই এখন হচ্ছে চাল ফুটে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তো আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করবো সেজন্য এই পানিটা একটু কমে আসলে আবার আমাকে পানি অ্যাড করতে হবে তাই তো বল আসছে এই দেখতে পাচ্ছেন অনেক হয়ে গেছে আমি চেয়েছিলাম অল্প করেই রান্না করতে বাট চাল ফুটে অনেক হচ্ছে আর পাতলা খিচুড়ি কিন্তু অনেক বাড়ে রান্না করতে গেলে সব সময় এরকম হয় আজকে কিন্তু চালের পরিমাণ অনেক কম দিয়েছি তা তো এই অবস্থা তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর খিচুড়িটা বসিয়ে কিন্তু আমি মুরগিটা কেটে নিয়েছিলাম তো এখন হচ্ছে বসাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি কারণ গরুর মাংস তো খেলাম ওই দিন খেলাম সেজন্য আজকে হচ্ছে মুরগির মাংসটা রান্না করছি তো পাশের চুলায় খিচুড়িটাকে কম চুলা রাসটা কমিয়ে বসিয়ে দিয়েছি কারণ খিচুড়িটা তো এখন ফুটছে আর এই চুলায় হচ্ছে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর পর আমি মাংসটা দিয়ে দিব আর এখন হচ্ছে মাহিনের বাবা আসছে বাহির থেকে হচ্ছে মাহিনের জন্য একটা গ্রিল এনেছে ও খেতে চেয়েছিল সকালে আমি জানি না ওর বাবা নাকি ওকে বলে গেছে আনবে তো আমাকে বলল বাবাকে ফোন দাও বাবা আমার জন্য গ্রিল আনবে তো ওর জন্য আনলো ও খাবে এখন তো ওকে রেডি করে দিচ্ছি আমি ওর আসলে হঠাৎ যখন যা খেতে ইচ্ছে করে তখন তাই ওর ইচ্ছে মতো ও খায় আর ওর ইচ্ছে না হলে ও খাবেও না এই তো ওর খাবার রেডি রেডি আছে ও এখন খাবে দেখি খায় কি না কারণ ও তো আনার পর খেতে চায় না এইখানে হচ্ছে ওর ফেভারিট মিল্কশেক চকলেট মিল্ক এটা ওর অনেক পছন্দ স্টারশিপ তো আমি আবার রান্না করে চলে আসলাম আমি মাংসগুলো এখন আবার নেড়ে চেয়ে নিচ্ছি মশলা ওরকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমি চুলাশটা কমিয়ে চলে গিয়েছিলাম আগে ওকে খাই খেতে দিয়েছিলাম না হলে কিন্তু পরে আর খাবে না ও আসলে যখন খেতে চায় তখন না দিলে আর খায় না তো এখন হচ্ছে আমি ঢেকে দিব ডাকনা দিয়ে এই তো খিচুড়িটা খিচুড়িটা হয়ে গেছে আমি কিন্তু জিরা গুঁড়ো করে দিয়েছি আর খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেহেতু আমি টেস্ট করেছি খেতে অনেক ভালো লেগেছে আর মাংস ছাড়াও কিন্তু খাওয়া যাবে মাংস ছাড়া খেলেও কিন্তু ভিন্ন রকম সে স্বাদ কারণ যেহেতু একবারে বসিয়েছি এটার গ্রামটাই ভিন্ন আর জিরার পরিমাণটা বেশি দিয়েছি ধনেপাতা ছিল না সেই জন্য আর দিইনি তো মাংসতে আমি আলু কাটালে বিচি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন হচ্ছে বলক চলে আসছে আর কিছুইটা আমি নামিয়ে নিয়েছি আমাদের পরিমাণ মতো নামানোর পরও কিন্তু এই পরিমাণ রয়ে গেছে এগুলো সকালের থেকে যাবে তা এখন হচ্ছে আমি তরকারিতেও জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমার ক্যামেরাতে একটু সাদা সাদা আসে ভিডিওগুলো তো এই জিরাটা কিন্তু আমি এখনই গুঁড়ো করে নিলাম আর আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ইগনোর করবেন আমার ভুলগুলো ভালো জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আর যেইগুলো ভালো না লাগে সেগুলো ইগনোর করবেন প্লিজ তো এখন হচ্ছে তরকারিটা বলক আসছে আমি হচ্ছে নামিয়ে নেব আর বেশিক্ষণ হতে হবে না কারণ জিরে গুঁড়ো দিয়ে আর দু তিন মিনিট এই আমি চুলার উপর রাখি এই তো চুলা চালটা নিভিয়ে দিলাম এখন হচ্ছে খেতে দিব আমি সব নামিয়ে নিয়েছি যে পরিমাণ আমরা খাবো সেই পরিমাণ নামিয়ে নিয়েছি তে এই ছিল আমার পাতলা খিচুড়ি আর মুরগির মাংস রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর খিচুড়িটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিলো দেখতে কিন্তু লোভনীয় লাগছে না বাট খেতে কিন্তু ভালো হয়েছিল আর এই হচ্ছে মুরগির মাংস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফে সবাইকে